إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. آج 13 تاريخ ডিসেম্বর মাসের 13 তারিখ 2022 সন এবং আমরা ইনশাআল্লাহ সূরাতুন নিসার 11 নম্বর আয়াত নিয়ে আজ আলোচনা করব এবং আজকের এই আয়াত তারপরে 11 নম্বর এবং তারপরে 12 নম্বর আয়াত এবং সূরা নিসার সবচেয়ে লাস্ট আয়াত এই তিনটি আয়াত একত্রে বলা যেতে পারে যে আয়াতুল মাওয়ারিস বলা যেতে পারে যে মিরাস একজন লোক মারা গেলে তার যে টাকা পয়সা এটাকে কীভাবে বন্টন করতে হবে কে কত পাবে ইনহেরিটেন্সটা এইটার সায়েন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি আয়াতেই শেষ করে দিয়েছেন প্রায় সব কিছুই আমরা এই তিনটি আয়াত থেকে নিতে পারবো অফকোর্স হাদিস এসে আরও আরও কিছু কিছু বিষয়ে আরও বেশি বিশ্লেষণ করবে কিন্তু বলা যেতে পারে যে এই তিন আয়াতেই এই সায়েন্সটা কভার হয়ে গেছে এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট সায়েন্স আমরা সবাই মারা যাবো একটা না একটা সময় কাজেই সবাদেরই এই এই টাইপের সায়েন্সটা ফেস করতেই হবে ওই জন্য এই রকম টাইপের নলেজ এই টাইপের এলম অর্জন করা এটা ফরজে কেফায়া যে মানুষদের ভিতরে মুসলমানদের ভিতরে কারো কারো এই নলেজটা সম্বন্ধে ভালো জ্ঞান রাখতেই হবে আদারওয়াইজ টাকা পয়সা কে 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 কোনভাবে নিবে এটা ডিস্ট্রিবিউট করা মানুষ ভুলে যাবে এবং এই নলেজটা একসময় উঠে যাবে দুনিয়া থেকে এরকম একটা আমরা হাদিস একটু পরে শুনবো কাজেই এটা আমাদের উচিত যে এই এই নলেজটা বা এই সায়েন্সটা সম্পর্কে আমাদের ভালো মতো জানা যদিও এই তফসির সেশন হয়তো আমরা অত ডিটেলস যেতে পারবো না কারণ এগুলোর টপিক হচ্ছে খুবই অনেক ব্রাঞ্চ চলে যেতে পারে এবং এটার ব্যাপারে অনেক লম্বা ডিসকাশন হতে পারে যেটা আমাদের এই 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 তফসির সেশনের স্কোপ না প্লাস আমি নিজেকেও কোয়ালিফাই মনে করি না যে যে আমি সব কিছু এটা সম্বন্ধে জানি কাজে এটা সম্বন্ধে আমরা জাস্ট এই আয়াতের কনটেক্সটে কিছু কিছু এক্সাম্পল দ্বারা আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব আমি এক্সপ্লেন করার চেষ্টা করব এই আয়াত যেগুলো বলেছে স্পেশালি তফসির ইবনে কাসির বা অন্য অন্য গ্রন্থে যেভাবে এসেছে কিন্তু ডিটেলস জানতে হলে ইটস নট এনাফ কিন্তু এটা ইট উইল গিভ ইউ অ্যান অ্যাপ্রিসিয়েশন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এগুলোকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করেছেন স্পেশালি আমরা যদি জানি যে জাহিলিয়াতের সময় ইসলাম আসার আগে তাদের রুলটা ছিল পুরা ইনজাস্টিস রুল তারা এই ইনহেরিটেন্সের টাকাটা শুধু সন্তান যারা বড় আছে যারা যুদ্ধে অংশগ্রহণ করে তারাই শুধু পেত মহিলারা পেত না নারীরা পেত না কন্যারা পেত না ছোট শিশুও পেত না ছেলে পুরুষ হলেও তাদেরকে বঞ্চিত করতো কিন্তু ইসলাম এসে এগুলার সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনের সিস্টেম করে গেছেন যেটা আমরা আজকে দেখব কাজে আসুন আমরা আজকে প্রথম আয়াতটি স্টার্ট করি 11 নম্বর এবং ইনশাল্লাহ পরবর্তী সেশনে 12 নম্বর আয়াতেও আমরা পিকচারটা কমপ্লিট হবে এবং একবারে লাস্ট সেশনে বা সূরা নিসার একবারে লাস্ট আয়াতেও আমরা আরেকটা রুলস পাবো যেটা এই আয়াতগুলোতে এই দুই আয়াতে কভার হবে না কাজে আসুন আমরা ফার্স্ট এই আয়াতটি তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিছলু হাযযিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين
آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما يوصيكم الله الله তোমাদেরকে কে ওসিয়ত করছে হে হে ফাদার মাদার আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছে নির্দেশ দিচ্ছে উপদেশ দিচ্ছে অ্যাডভাইস করছে কমেন্ড করছে এগুলো সব কিছু ওসিয়াত বলতে পারেন হে ফাদার মাদার যদিও এখানে লেখা নাই কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তোমাদেরকে আল্লাহ ওসিয়াত করছে ফি আউলাদিকুম কিসের ব্যাপারে কিসের সম্বন্ধে আউলাদিকুম সম্পর্কে তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছে তার মানে মা আমাদের মানে বাপ মায়ের কে ওসিয়াত করছে তাদের সন্তানদের প্রতি তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদেরকে বা আমাদেরকে বাপ মা আমাদেরকে যেমন ভালোবাসে আল্লাহ তারও বেশি ভালোবাসে আমাদেরকে ওই জন্যই ফাদার মাদারকে ওসিয়াত করে যাচ্ছে তাদের নিজের সন্তানদের ব্যাপারে এটা এখান থেকে বোঝা যায় তাই না للذكر مثل حظ الأنثيين মানে একটা ذكر ذكر মানে পুত্র আর أنثى মানে হচ্ছে কন্যা আর উনসাইয়াইন মানে দুইটা কন্যা আর তার মানেটা কি একটা পুত্রের দাকার একজন দাকারের মিসলু হাজ্জুল উনসাইয়াইন হাজ মানে অংশ উনসাইয়াইন মানে দুইটা কন্যার অংশের মতন একটা পুত্রের অংশ তার মানে ইন সিম্পল টার্মস যে একটা পুত্র ডবল পাবে যেটা তার বোন যেটা পায় সেটা ডবল পাবে যদি পিতা মারা যায় ফা ইন কুন্না নিসা আম ফাওকা ইথনাইন যদি এরকম হয় যে এই মেয়েগুলা বা কন্যাগুলা নিসা আন তারা কন্যা ছিল মানে নারী ফাওকা ইথনাইন ফাওক মানে ঊর্ধ্বে ইথনাইন মানে দুই কিন্তু আমরা একটু পরে বুঝতে পারবো যে এটা দুই অথবা এটার ঊর্ধ্বে অন্য আয়াত থেকে এটা আমরা বুঝতে পারবো কিন্তু এই আয়াতের এখানে ফাওকা বলছেন মানে দুইয়ের বেশি যদি হয় কন্যা ফালাহুন্না সুলুসা মা তারাক তাহলে তাদের অংশ হবে কত সুলুসা সুলুসা মানে হচ্ছে তিন ভাগের দুই ভাগ ফালাহুন্না সুলুসা মা তারাক যদি কেবল দুটা কন্যা রেখে যায় ওয়া ইন কানাত ওয়াহিদা এবং যদি তার কন্যাগুলো ওয়াহিদা হয় মানে একজন ফালাহান নিসফ তাহলে তার জন্য নিসফ নিসফ মানে অর্ধেক এই কন্যাটার জন্য অর্ধেক থাকবে ওয়ালি আবাওয়াইহি এবং তার পিতা মাতা আবাওয়াইহি মানে আবের দুই বচন দুই বচন আব মানে পিতা আর দুই বচন হলে দুই পিতা কিন্তু এখানে মিন করেছে পিতা এবং মাতা ওই জন্য এটা আবাওয়াইহিকে আমরা এইভাবে বুঝবো তার মানে পিতা মাতার জন্য কি থাকে যদি একটা পার্সন মারা যায় এবং মারা যাওয়ার পরে তার পিতা মাতারা বেঁচে থাকে ওকে তাহলে তাদের কি 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 ব্যাপার তাদের সময় লেকুল্লি ওয়াহিদিম মিনহুম আসুদুস প্রত্যেকের দুইজনেরই মানে পিতাও সেম অংশ পাবে মাতাও সে অংশ পাবে ওই জন্য লেকুল্লি ওয়াহিদিম মিনহুমা উভয় পক্ষের জন্য কত আছে সুদুস মানে ছয় ভাগের এক ভাগ মিম্মা তারাকা যেটা এই সন্তানটা রেখে গেছে পিতা মাতা তার ছয়ের এক ভাগ পাবে কোন সময় ইনকানা লাহু ওয়ালাদ যদি এই মৃত ব্যক্তিটার একটা সন্তান যদি রেখে যায় ওয়ালাদ যদি রেখে যায় তাহলে পিতা মাতারা উভয়ে ছয়ের এক ভাগ করে পাবে ফা ইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন যদি সে কোনো সন্তান রেখে না যায় কিন্তু পিতা মাতা বেঁচে আছে তাহলে কি হবে ওয়ারিসাহু আবাওয়াহু এবং তার পিতামাতারা তার ওয়ারিশ হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা ফালি উম্মিহি সুলুস তখন তার মাটা পাবে কত আর সুলুস পাবে সুলুস মানে একের তৃতীয়াংশ তার মানে একটা পার্সন যদি মারা যায় আমরা দেখব আর কি সন্তান আছে নাকি সন্তান যদি থাকে তাহলে পিতামাতা উভয়ে ছয়ের এক ভাগ পাবে কিন্তু যদি সন্তান না থাকে তাহলে মা পাবে একের তিন ভাগ আইমিন তিন ভাগের এক ভাগ আর যদিও এখানে লেখা নাই কিন্তু এখান থেকে আমরা জানব যে বাদবাকি তিনের দুই ভাগই পাবে ফাদার ওকে এখন এখওয়া সম্বন্ধে বলাচ্ছে ফাইন কানালাহু এখওয়াতুন যে ব্যক্তিটা মারা গেছে যদি ভাই থাকে এখওয়া মানে
ভাই বোন অথবা বহুবচন, ভাইয়ের বহুবচন একজন না, বহুবচন যদি ভাই থাকে ফলে উম্মি হিসুদুস, মানে দুই অথবা একাধিক যদি থাকে তাহলে কি হবে, উম্মি হিসুদুস, তার মা পাবে হচ্ছে সুদুস, ছয়ের এক ভাগ। তার মানে এখানে মাটা তিনের এক ভাগ থেকে ছয়ের এক ভাগে চলে গেল যদি একের অধিক ভাই থাকে তার। এবং এগুলো সব কিছু হবে কখন, মিম বাদি ওয়াসিয়াতিন, মানে ওসিয়াত দেওয়ার পরে, আগে ওসিয়া ওই মৃত ব্যক্তিটা যে ওসিয়াত করে গেছে ওইটাকে আগে হটায় নিতে হবে, বিহা আউ দাইন অথবা দাইন, তার ঋণ টিন কি আছে, জন্য স্টার্ট করব আমরা ঋণ দিয়ে, তার 1000 টাকা রেখে গেছে, আগে দেখবো যে ঋণটা কত আছে, 500 ঋণ, তাহলে 500টা আগে ঋণটা পরিশোধ করবো, বাকি থাকলো 500। আচ্ছা এখন কি সে ওসিয়াত করে গেছে নাকি, তখন যদি ওসিয়াত করে যায় তাহলে দেখবো 1/3 চলে গেল ওই 500 থেকে, তার বাদ বাকি যেটুকু থাকলো ওইখানে এখন আমরা আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করব এই সব ক্যাটাগরি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ওকে, তার মানে ঋণ, তারপরে ওসিয়াত, এগুলো আগে হবে, তারপরে না এই যারা আত্মীয় ফাদার মাদার সন্তান এদের ভিতরে ডিস্ট্রিবিউট হবে। তারপরে আল্লাহ এই আয়াতটাকে এন্ড করছেন আবা উকুম ওয়া আবনা উকুম, মানে তোমাদের পিতা মাতা একদিকে ও আবনা উকুম এবং তোমাদের সন্তর সন্ততি, এই যে উপর দিকে চলে গেল পিতা মাতারা, নিচের দিকে চলে আসলো সন্তানরা। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমরা অ্যাকচুয়ালি জানো না যে আইয়ুহুম, এই দুই ক্যাটাগরির ভিতরে সন্তান না পিতা মাতা, এই দুই ক্যাটাগরির ভিতরে আকরাবু লাকুম নাফা, এই দুজনের ভিতরে কে তোমাদের জন্য আকরাব মানে মোর ক্লোজ, নিকট নিকটতর, নাফান উপকারে, তোমরা জানো না যে এই দুইজনের ভিতরে কোনটা তোমাদের উপকারে বেশি আসবে, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই ক্যাটাগরিকেই ভুলে যাননি, যদিও রেশিওটা ডিফারেন্ট কিন্তু সবাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অংশ রেখে গিয়েছেন, কারণ তোমরা জানো না কোথায় থেকে তোমাদের ফায়দা আসতে পারে তোমরা মারা যাওয়ার পরে, কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরিদাতাম মিন আল্লাহ, এই যে এগুলো একবারে এক্স্যাক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন যে উমুকে এত পাবে, এই যে সেই কন্ডিশন যেগুলো এই আয়াতে আল্লাহ বললেন, এটা কোথায় থেকে এসেছে, মানুষের তৈরি কি না, মিন আল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসছে, কারণ ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়, হাকিম, উনি জ্ঞানী, কাজেই তোমরা রেস্ট অ্যাসিওর হয়ে থাকো, তোমরা খবরদার কখনো ভাবো না যে এখানে কোনো জুলুম হচ্ছে, এখানে সবাইদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নির্ধারিত যেটা আছে সেইগুলা বণ্টন করে দিচ্ছেন। আসুন আমরা এই আয়াত নিয়ে আরো একটু বেশি আলোচনা করি। আজকে আমরা যে আয়াতটা পড়লাম এগুলা এই আয়াত এবং তার পরের আয়াত, এই দুইটি আয়াত প্লাস এই সূরা আন-নিসায়ের সবচেয়ে লাস্ট আয়াত, একবারে সবচেয়ে শেষ আয়াত, এই তিনটি আয়াতকে আমরা যদি একত্রিত করি তাহলে এগুলোকে বলা হয় আয়াতুল মাওয়ারিস অথবা আয়াত ইলমুল ফারায়েদ, মানে এই তিন আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সায়েন্সটা, এই বড় একটা চ্যাপ্টারটাকে আল্লাহ কভার করেছেন, সেটা হচ্ছে একটা পার্সন মারা গেলে তার টাকা পয়সাকে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করবে, কে এটা পাবে। হ্যাঁ, এই তিনটা আয়াতের ভিতরেই সব কিছুই শেষ, তার সাথে এক্সপ্লেনেশনের জন্য কিছু কিছু হাদিস, এটাও ইম্পর্টেন্ট, এবং এইটা সব মিলে একটা সায়েন্স ইসলামে, এবং আল্লাহর তৈরি এরকম ধরনের সিস্টেম আসলে মানুষ কখনো আনতে পারবে না, এরকম টাইপের যে আয়াতটা দিয়ে এখানে আল্লাহ শেষ করলেন ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা, মানে এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ এবং হিকমত বোঝা যায় এবং মানুষরা কখনো বুঝতে পারবে না, কখনো এরকম টাইপের সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এরকম বন্টন করার কোনো এরকম তারা আনতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম অনেক হাদিস পাওয়া যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই সায়েন্সটা যে কীভাবে মারা গেলে টাকা পয়সা বন্টন করতে হয় এই সায়েন্সটা আমাদেরকে শিখতে বলেছেন, ওই জন্য এটা একটা ফরজে কিফায়া, কারণ মানুষ মৃত্যু সবাদেরই টেস্ট করতে হবে, আমরা কেউ মৃত্যুর অ্যাবভ না, তার মানে এগুলা রিলেটেড নিয়ম আমাদের সবাদেরই ফেস করতে হবে, আমি মারা যাব, আপনারাও মারা যাবেন, আমার ফাদার মারা গিয়েছে, তার দাদা মারা গিয়েছে, আমার সন্তানরাও একসময় মারা যাবে, কাজে কেউ এটার অ্যাবভ না, তো এটা যদি হয়ে থাকে তার মানে সবাদেরই এই চ্যাপ্টারে আসতেই হবে আমাদের,
জানাজাতে যেমন সবাদেরই আসতে হবে, টাকা পয়সা বন্টনের আসতে হবে, কারণ একটা মৃত ব্যক্তি মানে সে কিছু রেখে গেছে, তাই না? কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন যে জ্ঞান তিনটি, মানে যে জ্ঞানটা আমাদের সবাদেরই অর্জন করতে হবে অথবা সোসাইটির একটা ক্যাটাগরি থাকবে যাদের এটা এই জ্ঞানটা থাকতেই হবে। যদি কেউ এই জ্ঞানটা না জানে তাহলে একটা ফরজ কাজ আমরা সবাই গাফলতি করলাম এবং আল্লাহ আমাদেরকে সবাদেরকে পাকড়াও করবে। সেটা হচ্ছে ওই জন্য বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নলেজ তিনটি, এবং এটার বাহিরে এগুলা হচ্ছে হলে হলো না হলে না, মানে অত বেশি ইম্পর্টেন্ট না। এই তিনটার একটা হচ্ছে আয়াতুল মুহকামা, কোরআনের একটি আয়াত, অথবা সুন্নাতুল কাইমা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যেটা মানুষ সেটা অনুযায়ী কাজ করে, আও ফরিদাতুন আদিলা, অথবা জাস্টিস ভাবে এই ফরিদা এই চ্যাপ্টারটা যে বন্টন করা, আল্লাহ যেগুলা নির্ধারিত করে রেখেছেন সেটাকে বন্টন করা। ওই জন্য কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে এই সায়েন্সটা সম্পর্কে আমাদেরকে তাগিদ দিলেন। আরেকটা হাদিস আমরা বলতে পারি, সেটা আবু হুরায়রার হাদিস, যদিও এটাতে একটু চেনে কিছু উইক আছে কিন্তু হয়তো মানেটা অনেকটা আমরা বলতে পারি যে কারেক্ট মানে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাআল্লামুল ফারায়েদ, তোমরা এই সায়েন্সটা শিখো, এই ফরিদা, এই টাকা পয়সা মৃত ব্যক্তির টাকা পয়সার বন্টনটা, ইনহেরিটেন্সটা, ডিস্ট্রিবিউশনটা তোমরা শিখো, ও আল্লিমুহু, এবং অন্যদেরকেও শিক্ষা দাও, ফা ইন্নাহু নিসফুল ইলম, এবং এটা কারণ এটা হচ্ছে অর্ধেক নলেজের, এটা অর্ধেক, এবং ওয়াহুয়া ইউনসা, এবং এটা মানুষরা ভুলে যায় বা ইজিলি মানুষরা ভুলে যেতে পারে, ওয়াহুয়া আইয়ুশ আউয়ালু শাইয়িন ইউনতাযাউ মিন উম্মতি, এবং আমার উম্মতের ভিতরে এটা প্রথম নলেজ যেটা উঠে যাবে। যদি লাস্ট নলেজটা হয় যে কোরআনটা উধাও হয়ে যাবে উম্মত থেকে, তাহলে ফার্স্টটা স্টার্ট হবে এই ফরিদার চ্যাপ্টারটা উধাও হওয়া থেকে, এখান থেকেই শুরু হবে। মানুষ তখন এই ইনহেরিটেন্সটা আর ইসলামিক ওয়েতে করবে না, এই আয়াত যেগুলো বলছে সে ওটা করবে না, মানুষদের একটা নিয়ম আবার চালা দিয়ে যাবে জাহিলিয়াতের সময় যেমন তারা করতো। ওই জন্য আমাদের উচিত যে এই আয়াত যেগুলো আমরা পাঠ করলাম আজকের, এবং ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমরা যেগুলো আলোচনা করব, এবং এই সূরা নিসার একবারে লাস্ট আয়াতে আমরা যখন আসব, এই তিনটি আয়াত একত্রে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এটাকে স্টাডি করা উচিত, এটাকে ভালো মতো অ্যানালাইসিস করা উচিত, এবং এটা অন্যদেরকে শিক্ষা দেওয়া উচিত, এবং এটা দ্বারা দাওয়াত করা উচিত, বেধর্মীদেরকে দেখানো উচিত যে আসো দেখো আল্লাহ কীভাবে এই সায়েন্সটাকে সুন্দরভাবে বন্টন করে দিলেন জাস্ট তিনটি আয়াতের ভিতরে। একটা হাদিস শুনুন, জাবের রাদিয়াল্লাহু আনহু একটা হাদিসে বলছেন যে সাদ ইবনে রবি একজন আনসারি, সে যখন মারা গেল মনে হয় বদর যুদ্ধে মারা গেছিল অথবা উহুদ যুদ্ধে মোস্ট প্রবাবলি, তো সাদ ইবনে রবি তার ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে মারা যাওয়ার পরে এসে বলল যে হে রাসূলুল্লাহ, সাদ তো মারা গেল এবং সে দুইটি মেয়ে রেখে গিয়েছে, তার কোনো সন্তান নাই, শুধু দুইটা কন্যা, এবং তার ফাদার মানে সাদ আপনার সাথে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছেন, এবং তার ভাই মানে এই দুই মেয়ের চাচা, তার ভাই সব টাকা পয়সা সাদের নিয়ে নিয়েছে, মানে জাহেলিয়াতের সিস্টেমটা যে ভাই এসে সবগুলো নিয়ে নিয়েছে, কারণ এই মৃত ব্যক্তির কোনো সন্তান নাই, পুত্র কোনো সন্তান নাই, মেয়েদেরকে তারা কোনো কিছু দেখতোই না, মনে করতো যে এরা তো কোনো যোগ্য না। এবং হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি কী করব, আমার ঘরে এই দুইটা মেয়ে, তাদের বিয়ে শাদীর খরচ আছে, এটা আছে, কিন্তু তার চাচা এসে সব কিছু নিয়ে নিয়েছে, এখন আমি কী করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ইয়াকদিল্লাহু ফি যালিক, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে একটা ফয়সলা করবে। তখন এই আয়াতগুলো নাজিল হলো সূরা নিসায়ের। অনেক সময় বলা হয় যে এই আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে এটা একটা কারণ যেটাকে শানে নুজুল। তখন যখন আয়াতগুলো নাজিল হলো, মানে আজকের এই আয়াত এবং আর কালকে বা নেক্সট সেশন আমরা যখন আরেকটা আয়াত আমরা পড়ব, প্লাস হতে পারে এই সূরা নিসার একবার লাস্ট আয়াত, এগুলো যখন নাজিল হলো তখন
রসুল সাল্লাল্লাহু আলাইহি তার চাচাকে ডেকে বললেন যে এরকম আয়াত নাজিল হয়েছে এবং রসুল সাল্লাল্লাহু ডিস্ট্রিবিউট করে দিলেন। তার মানে এখন এই সায়েন্সটা শুনুন যে একটা পার্সন যদি মারা যায় তার একটা ওয়াইফ আছে, দুটা কন্যা সন্তান আছে এবং ভাই আছে, এই তিনজনকে রেখে সে মারা যায়, তাহলে সিস্টেমটা কি? তখন রসুল সাল্লাল্লাহু এই সিস্টেমটা আপনারা শুনুন। তখন বললেন যে এই দুই মেয়েরা তিন ভাগের দুই ভাগ পাবে, সুলুসাইন, মানে একত্রে দুইজন মিলে তিন ভাগের দুই ভাগ করবে। তো দুজনকে ডিস্ট্রিবিউট করলে সবাই তিন ভাগের এক ভাগ পাচ্ছে, মানে প্রথম মেয়েটা তিন ভাগের এক ভাগ পাচ্ছে, দ্বিতীয় মেয়েটা তিন ভাগের এক ভাগ পাচ্ছে, তার মানে একত্রে তারা তিন ভাগের দুই ভাগ তারা পাবে। ওয়া উম্মুহুমা সুমুন, এবং এই সাদ বিন রবিয়ার বউ মানে এই দুই মেয়ের মা, তারা সে কত পাবে? আট ভাগের এক ভাগ পাবে সুমুন, আর বাদ বাকিটা তুমি পাবা হে চাচা, চাচা হচ্ছে বা যে মারা গেছে তার ভাই, আর সুমুন পাবে। ওয়ামা বাকিয়া ফাহু আলা, নট সুমুন, সরি, যেটা যেটা বাদ বাকি যেটা আছে এটা সে পাবে। এবং এটা রসুল সাল্লাম ডাইরেক্টলি এই আয়াত থেকে বললেন, এই আয়াত থেকে বললেন, কারণ এই আয়াতে আমরা শুনে আসলাম যে যখন একের অধিক কন্যা রেখে যায়, ফাইনকুন্না নিসা আনফাউকাতনাতাই নিয়ে ফেলা হুন্না সুলুসা মা তারাক, সুলুস মানে একের তৃতীয়াংশ, আর দুইটা তৃতীয়াংশ হলে সুলুসা মানে দুইটা মা তারাক, এবং সেইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন। আর ওয়াইফ পাবে আট ভাগের এক ভাগ, এটা নেক্সট আয়াতে, যেটা আজকে আমরা পড়িনি কিন্তু নেক্সট টাইম আমরা ওইটা নিয়ে আলোচনা করব। আর যেটা বাকি আছে সেটা চাচা পাবে। এখন যেটা বাকি আছে এটা চাচা পাবে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটাকে হচ্ছে বলা হয় তাসিব। এবং তাসিবের সিস্টেমটা হচ্ছে একটা হাদিস থেকে পাওয়া যায় যে আল হেকুল ফারা ইদাবি আহলিহা ফামা বাকিয়া ফালি আউলা রাজুলেন জাকার, মানে যাদেরকে আল্লাহ সুবহান তাআলা নাম দিয়ে একটা অংশ ডিস্ট্রিবিউট করে দিয়েছেন যে তুমি তিনের দুই ভাগ পাবে, তুমি আটের এক ভাগ পাবে, এইভাবে যেগুলার ইন্ডিকেট করে দিয়েছেন তাদেরকে প্রথমে দাও, সবাই ছেলে হোক মেয়ে হোক তাদের ন্যায্য অংশটা ডিস্ট্রিবিউট করে দাও। ডিস্ট্রিবিউট করার পরে যেটা বাকি থাকে ফালি আউলা রাজুলেন দাকার, তাহলে দেখতে হবে যে সবচেয়ে ক্লোজ যে মৃত ব্যক্তি সবচেয়ে ক্লোজ পুরুষকে রিলেটিভ আছে, যদি সবচেয়ে ক্লোজ পুরুষ রিলেটিভ থাকে সন্তান তাহলে সে বাদ বাকি সবই পেয়ে যাবে। হ্যাঁ, যদি সবচেয়ে ক্লোজ পুরুষ রিলেটিভ থাকে চাচা তাহলে সে বাদ বাকি সব কিছু পেয়ে যাবে, যদি সবচেয়ে পুরুষ রিলেটিভ থাকে বাপ তাহলে বাপ পাবে হচ্ছে ছয় ভাগের এক ভাগ, এটা হচ্ছে ফরদ। ফরদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা দিয়ে দিয়েছেন। তারপরে তাসিবের ব্যাপারে বাদ বাকি সবগুলোই সে পেয়ে যাবে, অন্য অন্য সবাইদেরকে ডিস্ট্রিবিউট করার ব্যাপারে, ইনকেস যে যদি ফাদারই হয়ে থাকে একমাত্র পুরুষ যে যে বেঁচে আছে, তাই না, এই এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই হাদিস থেকে আমরা এটাকে ডিস্ট্রিবিউ মানে ব্যাখ্যা করতে পারি। কাজেই আমরা এখন আস মানে একটা একটা করে আমরা ভাগ দেখি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টার্ট করলেন মৃত ব্যক্তির ছেলেরা, কারণ ছেলে না থাকলে ছেলের ছেলে এইভাবে যেগুলো নিচের দিকে চলে এসেছে, তাই না, এটা হচ্ছে ছেলের দিক থেকে নিচের দিকে যাওয়া। আবার আরেকটা ক্যাটাগরি আছে যারা যোগ্য বা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে বাপের দিক থেকে বাপ, আর বাপ না থাকলে দাদা, দাদা না থাকলে দাদার বাপ, এইভাবে উপর দিকে যেগুলো যায়। ওকে, তার মানে নিচের দিকে ছেলেদের থেকে আবার উপর দিকে ফাদার মাদারদের থেকে, এবং এখানে ছেলেদের দিক থেকে মানে মেয়েদের দিক থেকে না, মানে নিচে তার মেয়ে পাবে কিন্তু মেয়ের ছেলে মেয়েরা পাবে না, কারণ মেয়েতে এসে এখানে স্টপ হয়ে গেল, কারণ এটা ডাইরেক্ট তার। কিন্তু ছেলের দিক থেকে যদি আসি তাহলে ছেলে পাবে, ছেলের ছেলে পাবে, ছেলের ছেলের ছেলে পাবে যদি মানে একজন এখানে না থাকে, তো এটাও আমাদের জানতে হবে। ওই জন্য ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইয়াইন, লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইয়াইন, এটাই হচ্ছে একটা রুল যে
ছেলে সন্তানরা পাবে মেয়েদের ডবল, মেয়ে সন্তানদের ডবল, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইয়াইন। তা এখন লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইন যদি আমরা বলি, তাহলে যদি একজন জাস্ট বোঝার সুবিধার জন্য যে বাপ মারা গেছে, রেখে গেছে এক ছেলে দুই মেয়ে, তাহলে লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইন যদি আমরা করতে চাই, তাহলে আমরা এটাকে কীভাবে ডিস্ট্রিবিউট করব। যদি ধরেন আপনার মানে অনেক সময় এটা খুবই সুবিধা হয় যে যখন এরকম কোনো অনেক রকমের অ্যাপ পাওয়া যায়, যেই সব অ্যাপে মোটামুটি এটা ভালো মতো আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। ওকে, তো এখন আপনাদের সবাদেরই হয়তো এরকম বিভিন্ন অ্যাপটা জানা আছে। আমার কাছে যেমন একটা অ্যাপ আছে যেখানে যখন এই ডিস্ট্রিবিউশনটা দেখানো হয় যে সন্তান ছেলে, হ্যাঁ এই যে ছেলের এখানে আপনি একটা অ্যামাউন্ট দিলেন, মনে করেন 24,000 রেখে গিয়েছে। তো এখন যদি লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসাইন আমরা করতে চাই, তাহলে দেখা যাবে যে আপনার এটার 12,000 পাবে ছেলে আর মেয়েরা 12,000 পাবে দুজন মিলে, তার মানে প্রত্যেকে পাবে 6,000। ঠিক আছে, তার মানে এখানে দেখার মিসল হাদ্দিল উনসাইনটা হয়ে গেল, হাফটা ছেলে পেল আর হাফটা দুই মেয়ে মিলে পেল, তাহলে লিদ্দাকারি মিসল হাদ্দিল উনসাইন হয়ে গেল, তাই না? তো এইভাবে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। ওকে, লিদ্দাকারি মিসল হাদ্দিল উনসাইন। এখন তারপরে আল্লাহ বললেন, ফাইন কুন্না নিসা আম ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। ওকে, এখন যদি একের অধিক হয়, একের যদি অধিক নিসা আন হয়, মানে দুটো মেয়ে লেটাসে, ওকে, কিন্তু কোনো ছেলে নাই, মানে জাস্ট এই আয়ের ফাইন কুন্না নিসা আম ফাওকা ইসনাতাইনি, জাস্ট দুইটা মেয়ে যদি হয়, তাহলে এই মেয়েটা কী পাবে? সুলুসা মা তারাক। সুলুসা মা তারাক মানে কি? মানে তিন ভাগের দুই ভাগ এই মেয়েটা পাবে, তাহলে আর বাদ বাকিটা কে পাবে? তখন আমরা দেখব যে বাদ বাকিটা কে আছে। যদি চাচা থাকে তাহলে চাচা সব পাবে, যদি সন্তান আরেকটা থাকে ছেলে, তাহলে তো আমরা একটু আগে দেখলাম যে ছেলেটা পাবে হাফ। হ্যাঁ, তো এইভাবে আমরা এই জিনিসটাকে বন্টন করব, যে ফলে আউ ফলে ঔলা রাজুলেন দাকার। ওকে, তার মানে একটু আগে যে হাদিসটা আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডিস্ট্রিবিউট করেছেন, ওইখানেও কিন্তু এরকম নিয়মটাই ছিল, ফাইন কুন্না নিসা আম ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক, ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, যদি একটা শুধু মেয়ে থাকে তাহলে কী হবে? তার নিসফ থাকবে। এখন আরেকটা সিস্টেম আছে, সেটাকে রাদ বলা হয়। রাদ মানে যদি এরকম হয়ে থাকে যে যে মারা গেল তার কোনো একটা মেয়ে ছাড়া কোনো ব্রাঞ্চের কেউ নাই, বাপ নাই, দাদা নাই, চাচা নাই, ভাই নাই, এ নাই, ওই নাই, মানে যারা ওয়ারিশ পাওয়ার যোগ্য এরকম কোনো পুরুষ নাই এবং কোনো নারীও নাই, শুধু একটাই মেয়ে রেখে গেছে, তো এই ক্ষেত্রে কী হবে? সে সবগুলোই পাবে, মানে ফর্দ অনুযায়ী, ফর্দ মানে আল্লাহ যেভাবে ডিস্ট্রিবিউট করেছেন সেটা অনুযায়ী সে হাফ পাবে। তারপরে ওই হাফটা যদি তার চাচা থাকতো সে বাদ বাকিরা পেয়ে যেত, তাসিবের সিস্টেমে, যেটা একটু আগে আমি বললাম, কিন্তু চাচাও নাই, ছেলেও নাই, ওইটার ওই ওর নাতিও নাই, কেউ নাই, তখন বাদ বাকি সবগুলাই সে পেয়ে যাবে, তার মানে এই এই মেয়েটা সবই পেয়ে যাবে ইন দ্যাট কেস, যদি একটাই সন্তান বা একটাই নারী হয়ে থাকে, ফর এক্সাম্পল। ওই জন্য এখানে বললেন ফাইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, ফরদ অনুযায়ী তার জন্য নিসফটা হবে। ওকে, নিসফ মানে হাফ হয়ে যাবে। তো এই এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানদের ডিস্ট্রিবিউশনটা কী সুন্দরভাবে এই আয়াতের এই অংশে শেষ করে দিলেন। এখন কোথায় যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এখন নেক্সট যেটা সেটা হচ্ছে বাপ, বাপের রিলেশনে চলে গেলেন। তো এখানে যা বললেন, ওয়ালে আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস, আবাওয়াইহি, ওয়ালে আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস। এবং এই এই আয়াতে আবাওয়াহের ক্ষেত্রে যাওয়ার আগে যেটা আমরা বলতে পারি,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জাহিলিয়াতের সিস্টেমটাকে বাতিল করে দিলেন। জাহিলিয়াতের লোকরা কী বলতো বা ইসলামে আসার আগে, যেটা সাদ ইবন রাবিয়ার চাচাও অ্যাপ্লাই করেছিল, তাই না? তার মেয়েদেরকে এটা থেকে, এই অংশ থেকে বঞ্চিত করে দিয়েছিল, কারণ এটাই ছিল জাহিলিয়াতের সিস্টেম। তো জাহিলিয়াতে যেটা হতো যে যে যারা যুদ্ধে পার্টিসিপেট না করে না তাদেরকে তারা গনিমত দিত না। তার মানে যারা যুদ্ধে পার্টিসিপেট করতে পারে, গোত্রকে সে মানে গোত্রকে ডিফেন্ড করতে পারে তাদের শত্রুদের মোকাবেলাতে, অনলি তাদেরকেই তারা এই ইনহেরিটেন্সটা দিত। ছোটদেরকে দিত না, বলতো যে না এদেরকে আমরা দিব না কারণ এরা তো কোনো পার্টিসিপেট করে না। নারীদেরকে না, তাদেরকে আমরা দিব না কারণ তারাও তো যুদ্ধে পার্টিসিপেট করে না। অনলি যারা ঘোড়ার উপরে উঠে বা শক্তি যাদের আছে যেটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, অনলি তাদেরকে দিত। তো যখন এইসব আয়াত নাজিল হলো, এইসব আয়াত এসে তাদের এই সিস্টেমটাকে সব কিছু বাতিল করে দিল। ওই জন্য এখানে একটা মেয়েকে পুরো হাফটাই দিয়ে দিল। ওই জন্য তাদের কাছে জিনিসটা শুরুতে খুবই স্ট্রেঞ্জ লাগলো যে কীভাবে সম্ভব যে একটা মেয়ে সে চার ভাগের এক ভাগ পায়, আট ভাগের এক ভাগ পায়, আবার দুই ভাগের এক ভাগ পেয়ে যায়, নসফটা যেটা পেয়ে যায়। হ্যাঁ, যারা সন্তান বা ছোটো ছেলে অথবা নারী তাদেরকে কীভাবে আমরা এরকম দেব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব আয়াত নাজিল করে তাদের এই সিস্টেমটাকে পুরো বাতিল করে দিলেন। কাজে আমরা সোফার যেটা জানতে পারলাম যে ছেলেদের ডবল পাবে, মেয়েদের যেটা পাবে তার ডবল পাবে ছেলেরা। মেয়ে যদি এক হয়ে থাকে তাহলে একের তৃতীয়াংশ পাবে, মেয়ে যদি দুই অথবা অ্যাবভ হয়ে থাকে, দুই তিন চার পাঁচ ছয় যেটাই যতখানি মেয়ে যদি থাকে তাহলে সুলু ফালাহুমা সুলুসা মা, তারা তিন ভাগের দুই ভাগ পাবে, এবং এই তিন ভাগের দুই ভাগ সবাদেরকে দেওয়া হবে এবং তারা ওইখান থেকে ইকুয়ালি ভাগ করে নেবে। তার মানে যদি তিনটা মেয়ে রেখে যায় তাহলে তারা তিন ভাগের দুই ভাগ পাবে, এবং ওই তিন ভাগের দুই ভাগকে আবার আমরা তিন দিয়ে ভাগ করে সবাইকে তাদের ইকুয়াল অংশ ওইভাবে দিতে হবে। এইভাবে এটা আমাদের বুঝতে হবে। এখন ফাদার মাদার ব্যাপারে আমরা আসি। ফাদার মাদার ব্যাপারে এরকম বলা যায় যেটা ইবনে কাসির বলেছিলেন যে আরও ফার্দার কিছু ক্লাসিফিকেশন আছে। যদিও এইসব নিয়মের একবার পুরো এক্সাস্টিভলি সব কিছু বলতে হলে মানে ফিকাহার বই দরকার বা এটা আলাদা সেশন দরকার, আমরা জাস্ট এখানে তফসির সেশনে যেটুকু আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু তফসির ইবনে কাসির সেটা আমি বলছি, কারণ এটা ডিটেলসে যেতে গেলে এটা পুরো একটা সায়েন্স, এবং আপনারা যাদের এই দিকে ইন্টারেস্ট আছে আপনারা সেরকমভাবে প্রপার ওয়েতে এগুলা সেরকমভাবে আপনাদের শিখে নিতে হবে ইনশাআল্লাহ। এবং এটার ব্যাপারে অনেক বই আছে, এবং আমি যেটা বললাম যে এখন অনেক কিছু ইজি হয়ে এসেছে ইন টার্মস অফ, এরকম যদি অথেন্টিক অ্যাপ থাকে তাহলে আপনারা এরকম টাইপের অ্যাপের সাহায্য নিতে পারেন, যেখানে জাস্ট প্লাগ ইন করবেন যে অ্যামাউন্ট কত এবং কে কে বেঁচে আছে, প্লাগ ইন করে জাস্ট সাবমিট করলে দেখা যাবে যে অ্যাপই ডিস্ট্রিবিউট করছে উইথ এক্সপ্লেনেশন যে কে কত পাবে। তো অনেক সময় এইসব টাইপের হ্যান্ডি টুল ইজ ভেরি ভেরি গুড। এখন ফাদার মাদারের ব্যাপারটা বলে আমরা শেষ করছি আজকের এই সেশনটা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদি মিনহুমা আস-সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। তার মানে আমাদের দেখতে হবে যে যদি সন্তান থাকে, যে মারা গেছে তার যদি সন্তান থাকে, তখন আমরা সঙ্গে সঙ্গে ফাদার মাদারকে ছয় ভাগের এক ভাগ দিব, ফাদার মাদারকে ছয় ভাগের এক ভাগ দিব, এবং এখানে দুইজনই সেম পাবে, লিকুল্লি ওয়াহিদাতিন বললেন। ওই জন্য এখানে ফাদার পুরুষ মাদার মেয়ে পুরুষকে ডবল দাও মেয়ের থেকে এখানে নাই, কিন্তু দুজনেই সেমই পাবে, সেটা হচ্ছে যদি সন্তান রেখে যায় তাহলে দুজনেই ছয়ের এক ভাগ পাবে। ওকে, এখন একটা সিচুয়েশন আমরা বলি এবং একটা আমরা সলভ করি, এবং এই অ্যাপেও আমরা অ্যাপেরও সাপোর্ট নেওয়া যেতে পারে যে মারা গেছে শুধু একটাই মেয়ে এবং বাপ মা বেঁচে আছে। তার মানে একটা মেয়ে আর বাপ মা বেঁচে আছে, তাহলে এখানে আমরা কী করব? তখন এই আয়াতটা যদি অ্যাপ্লাই করেন
যেহেতু একটা মেয়ে আছে তার মানে সন্তান আছে, সন্তান আসলে বাপ এবং মা দুইজনকে আমরা ছয় ভাগের এক ভাগ দিব, আর একটা মেয়ে বেঁচে আছে এটারও এই আয়াতটা এসছে একটু আগে, কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, যদি একটা মেয়ে থাকে তাহলে সে হাফ পাবে, তার মানে হাফ আমরা মেয়েকে দিব, ছয় ভাগের এক ভাগ ফাদারকে দিব, ছয় ভাগের এক ভাগ মাদারকে দিব, তাহলে দেখা যাবে কিছু বাকি থাকছে, এই বাকিটা আমরা কী করব, ওই তাসিবের সিস্টেমটা করব। তাসিব মানে কি, দেখতে হবে সবচেয়ে ক্লোজ কে আছে পুরুষ এই মৃত ব্যক্তির, দেখা যাবে যে ছেলে নাই তাহলে নেক্সট কে আছে, বাপ আছে, তো বাপ তো অলরেডি ছয় ভাগের এক ভাগ পাইছে, ইয়েস ছয় ভাগের এক ভাগ পেয়েছে এবং বাদ বাকিটাও সে পেয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি ফাদারটা আরও বেশি পাবে ছয় ভাগের থেকে, যেটা মেয়েকে দেওয়ার পরে যেটা বেঁচে গিয়েছে এটা ফাদাররা পাবে। তো এটার জন্য আমরা এই অ্যাপের যদি সাহায্য নিই তাহলে আমরা এই সিচুয়েশানটা জাস্ট প্লাগ ইন করবো, যে সিচুয়েশানটা কি একটা মেয়ে আছে ওকে, আর বাপ আছে আর মা আছে, আর সুবিধার জন্য আর অন্য কাউকে আমরা ঢুকালাম না, এবং সুবিধা হওয়ার জন্য আমরা ২৪,০০০ একটা অংশ দিলাম এই যে ওকে, দিয়ে যদি আমরা সাবমিট করি তাহলে দেখা যাবে যে সবাদের ভাগ এভাবে চলে এসেছে, সেটা হচ্ছে যে যে মেয়ে পাবে নুসফ মানে হাফ, ২৪,০০০ হলে সে পাবে ১২,০০০ যেহেতু এটা হাফ, আর মাটা পাবে ছয় ভাগের এক ভাগ ৪,০০০, আর বাপ পাবেও ৪,০০০, তারপরে বাদ বাকি যেটা থেকে গেছে ওইটুক সেটা হচ্ছে টোটাল হবে কত ৮,০০০, যার মানে ৪,০০০ পাবে তারপরে আরও বেশি ৪,০০০ পাবে, কারণ ওই ৪,০০০টা বাকি থেকে গেছে সবাদের, ওকে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে তাসিবের সিস্টেম, এটাকে তাসিবের সিস্টেম বলা হয় ওকে। যদি ওই মেয়েটার সাথে তার একটা ভাই থাকতো তাহলে কিন্তু জিনিসগুলো পুরো চেঞ্জ হয়ে যেত, এটাও আমরা একটু প্লাগ ইন করে দেখি, মানে এখন সিচুয়েশানটা একটু অন্যরকম, এখন হচ্ছে তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, বাপ আছে, মা আছে ওকে, এখন দেখি আমরা এটা এটা যদি প্লাগ ইন করে দেখি যে যদি আমরা তার সাথে আরেকটা ছেলেকে অ্যাড করি তাহলে সিচুয়েশানটা পুরো চেঞ্জ হয়ে এরকম রূপ নেবে, এই সিচুয়েশানটা চেঞ্জ হয়ে একটা ডিফারেন্ট রূপ নেবে, এই রূপটা কি, এই রূপটা হচ্ছে বাপ মা দুজনেই ছয় ভাগের এক ভাগ পাবে, আর মেয়ে যেটা পাবে, এই মেয়েটা যেটা পাবে সেটা হচ্ছে যে যে ছেলে এবং মেয়ে, মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি ১৮টা ভাগ যদি করতে চান তাহলে সবচেয়ে সুবিধা হয়, ১৮টা ভাগ করার পরে ৯ ভাগের ২ ভাগ পাবে মেয়ে আর ৯ ভাগের ৪ ভাগ পাবে ছেলে, কারণ প্রথমে আমরা ফাদার মাদারকে তাদের ভাগ দিয়ে দিব, সেটা হচ্ছে ৬ ভাগের এক ভাগ ৬ ভাগের এক ভাগ, ফাদার মাদার ইকুয়ালি ৬ ভাগের এক ভাগ পেয়ে গেল ওকে, এই দুইটা চ্যাপ্টার ফিনিশ, তারপরে যেটা বাকি থাকলো ওইটাকে আমরা ছেলে এবং মেয়ের ভিতরে ডিস্ট্রিবিউট করব, ইন টার্মস অফ ছেলে পাবে ডবল মেয়ের ওকে, ছেলে পাবে ডবল মেয়ের, তার মানে এখানে অ্যাকচুয়ালি মেয়ে কিন্তু এখানে আর হাফ পাচ্ছে না, মেয়ে হাফ পাচ্ছে না, বরং এই ডবলের সিস্টেমে মেয়ে হচ্ছে ৯ ভাগের ২ ভাগ পাচ্ছে আর ছেলে ৯ ভাগের ৪ ভাগ পাচ্ছে ওকে। তো যাই হোক এটা হচ্ছে একটা ডিটেলস, তো এখন এটা হচ্ছে ফাদার মাদারের ব্যাপার যদি তারা তাদের সন্তান থাকে ৬ ভাগের ১ ভাগ পাচ্ছে। এখন আরেকটা কেস আমরা দেখি, মৃত ব্যক্তির কোনো সন্তান নাই শুধু ফাদার মাদারই, তখন এখানে আমরা কী করবো, এইখানে ওই আয়াতটা বললো ফা ইল্লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি আস-সুলুস, ফা ইল্লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি আস-সুলুস, হ্যাঁ তাহলে মা পাবে তিন ভাগের এক ভাগ আর বাদ বাকিটা বাপ পেয়ে যাবে, বাদ বাকিটা বাপ পেয়ে যাবে ওকে। এখন এই ক্ষেত্রে যদি দেখা যায় যে ওয়াইফ আছে, ওয়াইফের ক্ষেত্রটা আমরা নেক্সট আয়াতে পড়ব, জন্য এখানে আমি খুব বেশি বলতে চাই না, কিন্তু এই ক্ষেত্রে যদি ওয়াইফ থাকে তাহলে ওয়াইফের একটা ন্যায্য আছে, সেটা কত ৪ ভাগের এক ভাগ, কারণ মৃত ব্যক্তির কোনো সন্তান নাই
সন্তান যেহেতু নাই তাহলে ওয়াইফ পাবে, মানে মৃত যদি পুরুষ হয়ে থাকে তাহলে ওয়াইফ পাচ্ছে, মৃত যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার হাজবেন্ড পাচ্ছে, হাজবেন্ড হলেন হাফ পাবে, কিন্তু এটা ওয়াইফ হয়ে থাকলে কোনো সন্তান না থাকলে চার ভাগের এক ভাগ পাবে, ওকে, চার ভাগের এক ভাগ পাবে। এবং চার ভাগের এক ভাগটা পাওয়ার পরে যেটা বাকি আছে সেটার এক তৃতীয়াংশ পাবে মা আর বাদ বাকিটা বাপ পাবে। এটাই হচ্ছে ইবন কাসির বলেছেন, এটাই সহি। তার মানে আপনার ফাদারটা প্রথমে আমরা প্রথমে চার ভাগের এক ভাগ ওয়াইফকে দেওয়ার পরে যেইটুক অ্যামাউন্ট বাকি থাকছে ওইখান থেকে আমাদের এক তৃতীয়াংশ নেব, নট এটা ডিস্ট্রিবিউটর আগে না, এটা ডিস্ট্রিবিউশন করার পরে মাকে আমরা দিব তিন ভাগের এক ভাগ আর বাপ পাবে তিন ভাগের দুই ভাগ ওই ডিস্ট্রিবিউশন করার পরে। তো এটাই হচ্ছে সহি, যদিও এটা সম্পর্কে অন্য ওপিনিয়ন আছে। তৃতীয় ক্ষেত্র যেটা বলা যেতে পারে বা তৃতীয় আরেকটা সিনারিও যে যে ভাই আছে, তো এটাও একটা ইন্টারেস্টিং জিনিস, মানে লোকটি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে বাপ মা আছে কিন্তু আবার তার ভাইও আছে এবং সন্তান আছে, ওকে। অথবা জাস্ট আরেকটু সিম্পলিফাই করার জন্য, ভাই আছে কিন্তু কোনো সন্তান নাই, ওকে, ভাই আছে কিন্তু কোনো সন্তান নাই। আমিও প্লাগ ইন করি এইখানে যে বাপ মা আছে আর আর ভাই আছে, একটা ভাই আছে, ওকে। তাহলে কী কীভাবে ডিস্ট্রিবিউশন হবে? ডিস্ট্রিবিউশন এভাবে হবে যে আপনার আয়াত অনুযায়ী ডিস্ট্রিবিউশন হবে, যে মা পাবে তিন ভাগের এক ভাগ আর বাপ পাবে তিন ভাগের দুই ভাগ, কিন্তু ভাই এক কিছুও পাবে না কারণ সে একটা ভাই, ওকে। এখন এই আয়াতটা এন্ড হয়েছে কীভাবে? আয়াতটা এন্ড হয়েছে এইভাবে, ইনকান আলাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস, যদি তার একের অধিক ভাই থাকে, তার মানে এক ভাই থাকলে কিন্তু মা স্টিল এক তৃতীয়াংশ পাচ্ছে, বাপ দুই তৃতীয়াংশ পাচ্ছে, কিন্তু দুই ভাই আছে, আমি এখনই প্লাগ ইন করছি আরেকটা ভাইকে আমরা অ্যাড করলাম। এটা ইন্টারেস্টিং ব্যাপার এই ব্যাপারে যে আরেকটা ভাইকে যখন অ্যাড করলেন তখন এই আয়াতটা কী বলছে? ফাইনকান আলাহু ইখওয়া ফালি উম্মিহি সুদুস, তখন মা ছয় ভাগের এক ভাগ পাচ্ছে আর ছয় ভাগের পাঁচ ভাগই বাপ পেয়ে যাচ্ছে, ছয় ভাগের পাঁচ ভাগই বাপ পেয়ে যাচ্ছে, মানে চব্বিশ হাজার হলে চার হাজার মা পাচ্ছে আর বিশ হাজার বাপ পাচ্ছে। তো এই বিশ হাজারটা কীভাবে বাপ পাচ্ছে, বাপটা কীভাবে পাচ্ছে? বাপটা পেল এইভাবে, এই কারণে যে তার দুইটা ভাই আছে, যদিও ভাই জিরো পাচ্ছে কিন্তু ভাই দুইটা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপকে বেশি দিয়ে দিল, যাতে অনেক সময় ওলামারা এইভাবে এক্সপ্লেন করে, কারণ বাপেরই কর্তব্য যে তার ছেলেদেরকে বিয়ে শাদী দেওয়া, তার মানে এই ভাইদের খরচ এবং বহন এবং বিয়ে শাদী এবং টাকা পয়সা এবং সব কিছু বাপেরই দিতে হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একের অধিক ভাই থেকে গিয়েছে তখন বাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়েছে এবং মাকে এক তৃতীয়াংশ থেকে ডাউনগ্রেড করে ছয় ভাগের এক ভাগ দিয়ে দিয়েছেন। ওই জন্য আল্লাহ বলেন ফালি উম্মি হিসুদুস। কাজেই এই সায়েন্সটার ভিতরে ফুল অফ উইজডম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম আলিম সব কিছুই জানেন এবং ফুল অফ সায়েন্স আছে, ফুল অফ রাহমা, ফুল অফ কমন সেন্স, মানে কার কী করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কর্তব্য কীভাবে দিয়েছেন সব কিছু এটার ভিতরে আছে, যদি আমরা সেভাবে ওইটিকে সুন্দরভাবে অ্যানালিসিস করি। ওই জন্য আয়াতটা শেষ হচ্ছে ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা। এবং যেটা আমি বললাম তরজমার সময় যে আমাদের মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা উদাইন, তার সর্বপ্রথম যেটা দেখতে হবে যে তার দেনা টেনা কত আছে, ওই ঋণগুলো পরিশোধ করার পরে তার ওসিয়াতটা আমরা এক্সিকিউট করব। এবং ওসিয়াতের ব্যাপারে এক তৃতীয়াংশ ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি ওসিয়াত করতে পারে না, ওকে, বেশি ওসিয়াত করলে ওটা কার্যকর হবে না, এক তৃতীয়াংশ ম্যাক্সিমাম, ইভেন এটাও বেশি, এক চতুর্থাংশ হলে আরও বেটার। হ্যাঁ, এগুলোও ডিস্ট্রিবিউট করব। এবং এর আগের আয়াত যদি আমরা ইয়ে করে রাখি, যদি কিছু দান খয়রাত মানুষ করে এটাও ভালো এখান থেকে, তারপরে এসে আমরা এই আয়াত অনুযায়ী ডিস্ট্রিবিউট করব সবাইকে কীভাবে পাবে, এবং এটাতেই সবচেয়ে বেশি হেকমা হবে
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে কিভাবে এই সব নিয়মগুলোকে বণ্টন করলে সমাজে জাস্টিসটা এস্টাবলিশ হবে। ইনশাআল্লাহ আমরা নেক্সট সেশনে তার পরের আয়াতের দিকে আমরা যাব, সেখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই মেইন ব্রাঞ্চটা কভার করলেন, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, সেটা হচ্ছে সন্তানরা এবং তারপরের সে ইম্পর্টেন্টটা কি বাপ মারা, তার মানে মানুষের ব্লাড রিলেশনে এগুলোই আসে, তাই না, জরায়ুর রিলেশনে। আর পরে আসছে বিয়ের সাথে রিলেশন, যেটা নেক্সট আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কভার করবেন, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন যেটা, এবং সেটা ইনশাআল্লাহ আমরা এর পরের আয়াতে আমরা আলোচনা করব। আল্লাহু আলাম, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।